আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই তিনটি বর্ডার লাইনের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু খুবই সিম্পল এবং আমার কাছে খুব সুন্দর লাগছে। এটি আপনারা জামাই, জামার হাতায়, জামার নিচে, কামিজে, কামিজের সাইডে মানে যে ফাড়া এই সাইডে কিন্তু, তারপর বাচ্চাদের ফ্রকের নিচেও কিন্তু এটি আপনারা বর্ডার লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। আর ভিউয়ার্স, এটি কিন্তু আমি সুন্দরী সুতা বা লাচি সুতা যেগুলো বলে এগুলো দিয়েই তৈরি করেছি। আপনারা সবসময় মানে একটু প্রশ্ন করেন যে আপু এই সুতাগুলোর নাম কি, আমি সুন্দরী সুতা বা লাচি সুতা দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করি। আর অনেকেরই প্রশ্ন যে আপু এই কলমগুলো কোথায় পাবো, আপনারা যে কোনো মানে বই খাতা কলমের যে লাইব্রেরিগুলো এগুলোতে আপনারা এই কলমগুলো পেয়ে যাবেন, মাত্র 20 টাকা নেবে। এগুলো যে কোনো ডার্ক কাপড়ে মানে আর্ট করা যায় আর এই দাগগুলো কিন্তু সহজেই উঠে যায়। আর এই সেলাইয়ের প্যাটার্নটা কিন্তু খুবই সহজ, তিনটা বর্ডার লাইনের সেলাইয়ের প্যাটার্ন কিন্তু একই। এখানে যে এই দেওয়ার মতো যে লাইনটা আছে সেটাতে আমি কাঁথা স্টিচ দিয়ে করছি। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে দেখা গেছে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো এভাবে আমি এই পুরোটা লাইন কাঁথা স্টিচ দিয়ে করে নিয়েছি। আর সেলাই কাজগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আস্তে এবং সময় নিয়ে করার জন্য, এতে করে সেলাই কাজগুলো খুব সুন্দর হয় এবং ফিনিশিংটাও ভালো হয়। আমার এই লাচি সুতাটা, যে লাল সুতাটা, এটা চিকন ছিল সেই জন্য আমি 4টা নাল করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো এভাবে একটা চেইন দিয়ে করে নিব। এই কাজগুলো এভাবে করলে কিন্তু খুব সুন্দর দেখায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এতে করে দেখা গেছে কি একটু অনুপ্রেরণা পাই, যখন ভিডিওগুলো ভাইরাল হয় তখন আসলে অনুপ্রেরণা পাই, মনে হয় যেন হাতের কাজ নিয়ে আরও ভিডিও বানাই। কিন্তু যখন দেখি যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই মানে এই ভিডিওটা তেমন ভাইরাল হচ্ছে না বা ভিউ হচ্ছে না, তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর অনেক আশা নিয়ে প্রত্যেকটা ভিডিও আপলোড করি, এই বুঝি ভাইরাল হবে, আসলে তেমন কোনো মানে রেজাল্ট পাই না। তো মাঝে মধ্যে কাজের স্পিড খুব কমিয়ে দেই, তারপরও আবার অনেক আপুরা আছে তাদের কাজ দেখে মনে আবার অনুপ্রেরণা জাগে, তখন আবার ভিডিও বানাই। এখনো আমি আমার চ্যানেলটিতে সফলতা অর্জন করতে পারিনি। আমি মনে করি আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমিও একদিন সফলতার ধার প্রান্তে পৌঁছাবো ইনশাল্লাহ। আর সেই দিন পর্যন্ত আমি কষ্ট করে যাব, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব। এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক সময় দেখা যায় ভিডিও আমার এক্সট্রা কোনো লাইট নাই, রুমে যে লাইট এবং মোবাইলের যে লাইট সেটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি, আমার এক্সট্রা কোনো লাইট নাই, সেই জন্য ভিডিওতে অনেক সময় কালার ঠিক আসে না।
তো ভিউয়ার্স, আমি এভাবে করে এই বর্ডার লাইনটা কিন্তু শেষ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর লাগছে। এখন আমি এই বর্ডার লাইনটা তৈরি করে দেখাবো। এটাতেও সেম ভাবে আমি এই লাইনগুলো কাঁথা স্টিচ দিয়ে বরাট করে নিচ্ছি। আর এই ধরনের মানে সিম্পল এই বর্ডার লাইনগুলো এই কাজগুলো দিয়ে এই সেলাইটা দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর দেখায়। এখন আমি দেখেন এই যে সেলাইটার ভিতর দিয়ে শুধু এই সুতাটা নিয়ে আসব, মানে এই সেলাইটাও কিন্তু অনেক সুন্দর, খুবই সহজ একটি সেলাই, মানে যে কেউই পারবে। আপনারা কিন্তু যে কোনো সুতা দিয়ে করতে পারেন। আসলে কোন কাপড়ে কোন সুতাটা ম্যাচ করবে সেটা কিন্তু আপনাদের মানে রুচি বা পছন্দের মধ্যে কিন্তু ডিপেন্ড করবে, মানে কোন সুতাটা দিয়ে কাজ করলে কাজটা ফুটে উঠবে সেটাও নির্ধারণ করা কিন্তু মানে অনেক বড় একটা বিষয়। তো আমি এভাবে করে কিন্তু এই এই শাড়িটা করে নিয়েছি। এখন আমি পাতাগুলো করে দেখাচ্ছি। এই যে পাতাগুলো আছে, আপনারা কিন্তু এভাবেও পাতার মতো বরাট করতে পারেন। আমি একটা পাতা এভাবে বরাট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে এভাবেও কিন্তু বরাট করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার কাছে এভাবে বরাটটা তেমন ভালো লাগেনি। অনেকে আছে যে এই পাতাগুলো এভাবে বরাট করে। কোন সেলাইটা বেশি ভালো লাগছে এইটা নাকি এখন আমি যেটা করব সেটা আপনারা নির্বাচন করে এভাবে সেলাই করে নেবেন। তবে আমি এখন যে সেলাইটা করছি এই সেলাইটাই কিন্তু আমার কাছে এই ছোট ছোট পাতাগুলো এভাবে সেলাই করলে আমার কাছে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এই পাতাগুলোতে মাল্টি কালার সুতো ইউজ করতে পারেন। আমি কোনো মাল্টি কালার সুতো ইউজ করছি না, আমি মাঝখানের যে বর্ডার লাইনটা আছে সেটাতে আমি মাল্টি কালার সুতো ইউজ করব। আর এখানে আমি এই ফ্রেঞ্চ নট দিয়ে নিব। আর ফ্রেঞ্চ নট দেওয়ার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন সুতাটা মানে চারটা ভাঁজ করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ফ্রেঞ্চ নটটা একটু মোটা হয়, সুন্দর লাগে দেখতে।
আমি খুবই আস্তে আস্তে সেলাইটা করছি, যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে করছি। আমার কাছে ফ্রেঞ্চ নটটা খুবই ভালো লাগে করতে। তো ভিউয়ার্স, আমার কিন্তু এই দ্বিতীয় বর্ডার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত কিউট লাগছে, মাশাল্লাহ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এই বর্ডার লাইনটি যদি আপনারা বাচ্চাদের ফ্রকের নিচে করেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন আমি মাঝখানের বর্ডার লাইনটা করে নিচ্ছি। আমি সেমভাবে কিন্তু এই কাঁথা স্টিচটা করে নিচ্ছি এখানে। এখন আমি এখানে মাল্টি কালার সুতা ইউজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে তিনটা বর্ডার লাইনে পাতাগুলো কিন্তু সেম কাজ, তিনটা তিন ডিজাইন, তিনটাই কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই সিম্পল। আর হাতের কাজে সবসময় সিম্পল কাজটাই কিন্তু সুন্দর। তো আমি এখানে যে মাঝখানটা আছে এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিব। আপনারা যে কোনো কালার সুতা ইউজ করতে পারেন। এই যে দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়েছে তিনটা বর্ডার লাইনই, মাশাল্লাহ কত সুন্দর লাগছে নেভি ব্লু কাপড়ের উপর। আর সুতার কম্বিনেশনটাও কিন্তু দারুণ হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কামিজের সাইডে, কামিজের হাতায়, কামিজের নিচে, তারপর বাচ্চাদের ফ্রকে। সো ভিউয়ার্স, আমার বর্ডার লাইনটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।